সন্দেহ নাই শনির ভিজাল কুরআন শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন অকরিনা ফি বুয়ুতি কুন্না ওয়ালা তাবাররুজিনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা কথা বলেন আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন হে আদমের সন্তানেরা হে মুসলমানের সন্তানেরা খবরদার ওই বিধর্মীর মেয়েদের মতো তোমাদের রূপ চেহারা প্রদর্শন করে রাস্তায় রাস্তায় ঘুরিও না তোমরা ঘরে থাকবা আর প্রয়োজনীয় ঘর থেকে বাহির হইলে ঘরের পরিবেশটা নিয়ে বাহিরে যাইবা কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা বাহিরে যখন যাইবা ঘরের পরিবেশটা নিয়ে বাহিরে যাইবা বাহিরে যখন যাইবা ঘরের পরিবেশটা নিয়ে বাহিরে যাইবা ঘরের পরিবেশটা হলো আমাদেরকে বুরকা পরতে হবে কথা বলেন ঠিক কিনা আজকে তো বুরকা হয়েছে ডানা কাটা পরি ঠিক কিনা বলেন এমন বুরকা হয়েছে বুরকার কোনো হাতা নাই কথা বলেন ঠিক কিনা এমন বুরকা হয়েছে যে বুরকাটা আকর্ষণীয় বুরকা কথা বলেন ঠিক কিনা এমন বুরকা হয়েছে পর্দা করার জন্য বুরকা নয় বুরকা হবে কালো বুরকা হবে ঢিলা ঢালা কথা বলেন ঠিক কিনা এমন পোশাক পরতে হবে গোম্মা ঢিলা ঢালা পোশাক পরতে হবে এমন ভাবে পোশাক পরতে হবে বুরকা পরতে হবে কোনো টাইট ফিট পোশাক পরা যাবে না কোনো টাইট ফিট বুরকা পরা যাবে না কথা বলেন ঠিক না বে ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন বুরকা পরবে আর হিজাবটা দিয়ে তোমাদের চেহারাটা ঢেকে ফেলবে তার কারণ তোমাদের কানের কান ফুল গলার মালা তা না 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 আমার কোন জায়গা টিপ লাগাইছি তা তোমরা দেখলে না কথা বলেন ঠিক কি না এমন কিছু মহিলারা আছে এমন বুরকাটা বড় ভালো করে কান লাগান খেয়াল করে শুনে রাখেন আমার আল্লাহ বলেছেন তোমরা খবর দাও বিউটি পার্লারে যেও না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আমি আল্লাহ এমন এমন একটি সময় দান করে দিয়েছি ও মুসলমানের মেয়েরা তোমরা বেশি বেশি করে ফজরের নামাজ পড়ো কোন সুমান নামাজ ফজরের নামাজ পড়লে চেহারা আরো উজ্জ্বলতা হবে বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের মধ্যে নূর দান করেছেন সুবহানাল্লাহ বলেন নূর দান করে নাই নামাজের মধ্যে এই মহিলাগুলো নামাজ পড়ে না সৌন্দর্য বাড়ানোর জন্য বিউটি পার্লারে যায় ও সাজনে ওয়ালি বিউটি পার্লারে যা বলে আপা গো আল্লাহ আমার কত চেহারা ভুরু দিয়েছে এই ভুরু আমার পছন্দ হয় না ঠিক কি না আল্লাহর আল্লাহর দেওয়া ভুরু পছন্দ হয় না বিউটি পার্লারে যাইয়া এই ভুরুগুলো তুলে তুলে তার পছন্দনীয় চিকুন করে একজন মহিলার চোখ টেরা আছে বেকা বাঁকা চোখ কথা বলেন ঠিক কি না ওই বাঁকা চোখটা অনেকেই তো বাঁকা চোখ টেরা পছন্দ করে না ঠিক কি না বলেন ঠিক কি না বিয়া আসে ফিরে ফিরে যায় কারণ মহিলার টেরা ঠিক কি না এই মহিলা তুমি বিউটি পার্লারে যাও তোমার চক্ষু দেখা তোমার বিয়ে হয় না তারা চক্ষু দেখে চলে চলে যায় বিয়ে ফিরে যায় বিয়ে হয় না তুমি ভুরু চিকুন করতে পারলে আল্লাহর নাফরমানি করলে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয় বান্দারে আমি আল্লাহর পছন্দনীয় ভুরু তোমাকে দান করেছি আজকে বিউটি পার্লারে যাইয়া ওইগুলো তুমি তুলে তুলে চিকুন তোমার পছন্দনীয় কল্লা কথা বলেন ঠিক না বেঠিং এ আমার বান্দা আমি তোমার কপালটা দিয়েছি কি সুন্দর করে সেজদা করার জন্য আমি আল্লাহ কর্ণ দিয়েছি কোরআনের কথা শোনার জন্য আমি আল্লাহ তোমাদের সুন্দর জিব্বাটা দিয়েছি আমি আল্লাহর জিকির করার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ডান হাতখানা দিয়েছি দান সৎকা করার জন্য আমি আল্লাহ তোমাদের বাম হাতখানা দিয়েছি পবিত্রতা রক্ষা করার জন্য আলামি জিকিরিল্লাহি তাতে মাইন্নুল কুলুব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন শরীফ উত্তম জিকির এই জিকির আমি আল্লাহ আসমানে রাখে নাই এই জিকির আমি আল্লাহ জমিনে রাখে নাই আমি আল্লাহ পাথরে রাখি নাই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সমুদ্রের মধ্যে রাখি নাই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের কলবের মধ্যে রেখে দিয়েছি সুবহানাল্লাহ কথা বলেন ঠিক কি না কোথায় রাখছে মুমিনদের কলবের মধ্যে রেখে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ শোনার মা বোনরা খেয়াল করুন আজকে আল্লাহর নাফরমানি করলাম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন রাত পুহালো সকালে হলো চলো যাই নামাজে রাত পুহালো সকালে হলো চলো যাই নামাজে ফজরের নামাজ কাজা হলে তোমার চেহারা রবে না ঝাল মলে তোমার চেহারা রবে না ঝাল মলে রাত পু
হালো সকালে হালো চলো যাই নামাজে রাত পুহালো সকালে হালো চলো যাই বলবেন কোথায় যাবেন কোথায় যাবেন শীতের সময় ওযু করতে কষ্ট হয় কষ্ট হয় ফজরের নামাজ পড়তে রাজি আছি তো রাজি আছি তো দেখি ফজরের নামাজ পড়তে রাজি আছি কারা কারা হাত যেন লম্বা হয় শয়তান প্রায় একজন ধরে রাখে না সবাই নেই ফজরের নামাজ কোন সময় নামাজ এই মেয়েরা হাত লম্বা করো ফজরের নামাজ পড়ব আল্লাহ তুমি আমার মা বোনদেরকে ফজর পড়ার তৌফিক দান করো বলেন আমিন আল্লাহু আকবার এইবার ফজরের নামাজের পর কি করব নামাজের পরে কাজকর্ম আছে কি আছে না আছে না কাজের পরে নামাজের পরে যেই কাজটা করবেন ওই কাজের মধ্যে আমার আল্লাহ বরকত দান করবেন বলেন সুবহানাল্লাহ নামাজ শেষে বের হও তোমার খাবারের সন্ধানে কে বলেছে ঘরে বসে থাকতে বলেছে প্রত্যেকটা মানুষের কামাই করতে বলেছেন হালাল কাবা খাবার ইয়া ইউহান্নাস হে মানুষ কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়িবান ওয়ালা তাত্তাবিউ খুতুয়াতিশ শয়তান ইন্নাহু লাকুম আদুউ মুবিন সবাই বলেন সুবহানাল্লাহ ইয়া ইউহান্নাস কাদেরকে ডাক দিয়ে বলছে নাস মানে কি নাস মানে কারা নাস মানে চেনেন না নাস মানে কারা আহা কপাল পরা মুসলমান নিজেই জানে না যে আমার নামটা কি আমি কে এটা জানে না ইয়া ইউহান্নাস নাস মানে মানুষ আমরাই মানুষ সুবহানাল্লাহ কোরআনের মধ্যে কি সুন্দর করে বলে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ কোরআন শরীফের মধ্যে খুলেছে না বলেন খুলেছে না সে আল্লাহর হুকুম পালন করার দরকার আছে কি আছে না বলেন আমি বলি আমার প্রভু ডাকে কি ডাকে না আমার আল্লাহ ডাকে কি ডাকে না ফজরে ডাক দেন কি না জোহরে ডাকেন কি না আসরে ডাকেন কি না মাগরিবে এশাই কয়বার কথা বলেন কয়বার এই পাঁচবার আমার আল্লাহ ডাক দেন সুবহানাল্লাহ বলেন ডাকেন নাই ইয়া ইউহান্নাস জাগতে হবে মুসলমান কথা বলেন সুবহানাল্লাহ জাগতে হবে কি মুসলমানদের জাগতে হবে ঘুমাইলে চলবে না ঘুমাইবেন কবরে যায় কোন জায়গা যায় কবরে যে ঘুমাইবেন সুবহানাল্লাহ বলেন তবে আমার মা বোন আসুন ঘুমাইলে দুনিয়াতে চলবে না জাগো জাগো বাংলার মুসলমান জাগো কি নিয়ে জাগতে হবে কোরআন নিয়ে জাগতে হবে জাগো জাগো বাংলার মুসলমান ফজরের নামাজে জাগো 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 বাংলার মুসলমান জোহরের নামাজে না জাগো হাতের কাজকর্ম গুলো রেখে দাও বলেন সুবহানাল্লাহ নামাজ শেষে বের হও তোমার খাবারের সন্ধানে হারামি হালাল মেনে চলো থেকো মানুষ সাবধানে সুবহানাল্লাহ বলেন কার কথা কার কথা দুপুর হলে ক্লান্তি ভুলে দুপুর হলে ক্লান্তি ভুলে যাইও আবার নামাজে দুপুর হলে ক্লান্তি ভুলে যাইও আবার নামাজে জোহরের নামাজ কাজা হলে আল্লাহ রোজের বরকত নাই তুলে আল্লাহ রোজের বরকত নাই তুলে রাত পুহালো সকালে হলো চলো যাই আহা রাত পুহালো সকালে হলো চলো যাই নামাজে সুবহানাল্লাহ বলেন ফজর জোহর আসর মাগরিব এশা এই পাঁচ ওয়াক্ত নামাজে এই মুমিন বান্দার আমার আল্লাহর সাথে প্রেম ভালোবাসা সুবহানাল্লাহ বলবেন না আমি বলি না যেখানে সুবহানাল্লাহ বলার জায়গা বলবেন আলহামদুলিল্লাহ বলার জায়গা বলবেন আমার আল্লাহ বলেছেন আমার বান্দারে এত সুন্দর কথা শোনার পরে তোমরা যারা সুবহানাল্লাহ বলেছ এ আমার বান্দারে এক একটা বা সুবহানাল্লাহ বিনিময় বরকত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটি একটি করে ফলের গাছ তৈরি করে রেখে দিয়েছি সুবহানাল্লাহ কথা বলেন ঠিক কি না আসুন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব কার ডাকে সাড়া দিব বলেন কার ডাকে আল্লাহর ডাকে সাড়া দিতে হবে এই পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে আমার আল্লাহর ডাকে
সারা দিতে হবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন দিনের বেলায় আমার মা বলে মা বোনেরা প্রতিদিন আমার আল্লাহ পাঁচবার করে ডাক দেয় কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 70 বার প্রতিদিন ডাক দেয় বান্দা ফিরে আয় ও বান্দারে ফিরে আয় তোদের জন্য আটটি জান্নাতের দরজা আমি আল্লাহ খুলে রেখে দিই জান্নাতের আটটি দরজা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোদের জন্য খুলে রেখে দিয়েছি বলেন সুবহানাল্লাহ আমার বান্দারে প্রতিদিন ফজরের নামাজের পরে মাগরিবের নামাজের পরে পড়ো আল্লাহুম্মা ইন্নি আসআলুকা রিজাকা ওয়াল জান্নাতা বি গায়রি হিসাব বলেন আল্লাহু আকবার যদি ফজর পড়তে পারি জোহর পড়তে পারি আসর পড়তে পারি মাগরিব পড়তে পারি এশার নামাজ পড়তে পারি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দা যদি হতে পারি আমার আল্লাহ বলেছেন বিনা হিসাবে জান্নাতের আটটি দরজা তোমার জন্য খুলে রেখে দিয়েছি ও আমার বান্দারে যখন তোমরা যাই নামাজের মধ্যে দাঁড়িয়ে যাও সঙ্গে সঙ্গে আমি আল্লাহ জান্নাতের দরজা খুলিয়া দিই নামাজ পড়া যখন হয়ে যায় আবার তখন জান্নাতের দরজা বন্ধ করে রেখে দি বলেন সুবহানাল্লাহ তার কারণ জান্নাত হলো দামি এটা বান্দা নামাজের সময় আল্লাহ খুলিয়া দেয় ও বান্দা তোমরা নামাজ পড়ছো আমার কোরআন সত্য আমার কোরআনে ভুল নাই আমার কোরআনে ভেজাল নয় আসসালাতুল মিফতাহুল জান্নাত নামাজ হলো বেহেশতের তালা খোলার চাবি নামাজ হলো বেহেশতের তালা খোলার চাবি বলেন সুবহানাল্লাহ আমরা কার বান্দি কথা বলেন কার বান্দি প্রেম করব কার সাথে ভালোবাসা কার সাথে জীবন দেব কার রাস্তায় সবকিছু কার রাস্তায় তেলাওয়াত করেছি কোরআন থেকে কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাইয়াহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন এরে আমার বান্দারে তোমার নামাজ তোমার রোজা তোমার হজ তোমার যাকাত তোমার কুরবানি তোমার জীবন তোমার মরণ সব আমি আল্লাহর জন্য হতে হবে কার জন্য বলেন বলেন কার জন্য রাজি আছি তো রাজি আছি তো এ জীবন তোমারে দিলাম বন্ধু তুমি শুধুই ভালোবাসা দিও নাউজুবিল্লাহ বলেন কার জন্য ভালোবাসা কার জন্য বন্ধুর জন্য ভালোবাসা জীবন দেয় কথা বলেন ঠিক কিনা বন্ধুর কাছে বলে বন্ধুরে এই জীবনটা তোমার জন্য বিলীন করে দিলাম বন্ধু শুধু তোমার কাছে একটু ভালোবাসা চাই পৃথিবীর সবচাইতে বড় বন্ধুকে কথা বলেন সবচাইতে বড় বন্ধুকে বড় বন্ধু আমার আল্লাহ আল্লাহর সাথে হলে ভাব মুছে যাবে সব অভাব আল্লাহর সাথে হলে ভাব মুছে যাবে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা আল্লাহ আল্লাহ লা ইলাহা আল্লাহ আমি যখন মরিয়া যাব আমি যখন মরিয়া যাব জবান দিও আমার কালেমার নূর আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা আল্লাহ আল্লাহ লা ইলাহা আল্লাহ আমি যখন কবরে যাব আমি যখন কবরে যাব কবরে দিও আমার কোরআনের নূর আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 আমি যখন হাসরে উঠিব আমি যখন হাসরে উঠিব কপালে দিও আমার নামাজের নূর আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সোনার মা বোনেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দিনের মধ্যে পাঁচটা বার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়, ও বান্দারে আমি তোমাদেরকে বলে দিয়েছি রে বান্দা, যখন বাহিরে যাইবা সুন্দর করে তোমরা হিজাব পরবা। আর আমার আল্লাহ হিজাবের কথা বলে দিয়েছেন কোরআন শরীফের মধ্যে, বলেন সুবহানাল্লাহ, হিজাব বড় চাদর, বড় চাদর, চাদর মানে কি উড়না, এটা কি উড়না, উড়না দিয়ে শরীরটা ঢাকো। এখনকার মেয়েরা শরীর ঢাকে না, কথা বলেন ঠিক কিনা, কি ফ্যাশন, উড়না পেছাইতে পেছাইতে কাটা মারতে মারতে মাথার মধ্যে রেখে দেয়, ভুরু পিলাক দেখা যায়, কপালের মধ্যে একটা ফুটাও আছে তাও দেখা যায়, কথা বলেন ঠিক কিনা। উড়না গায়ে দেয় না, পাতলা একটা বুরকা পরে, কথা বলেন ঠিক কিনা, পরে কি পরে না, উড়না গায়ে দেয় না, কথা বলেন ঠিক কিনা। এমন মেয়েরা আছে জর জেঠার পাতলা ওর বুরকা পরিয়া, পাতলা জর জেঠার উড়না পেছাইতে পেছাইতে মাথার মধ্যে করে শরীরটা ঢাকে না, কথা বলেন ঠিক না বেটি। হাই 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 কি বলবো, দুঃখে পরানটা জ্বলে যাই গো মা, আমি নিজের চোখে, আমি কালকে যখন ঢাকা থেকে যখন আসতেছিলাম শেরপুর নকলা জানকীপুর থেকে মাহফিলে আসতেছিলাম, গাড়ি থেকে নামলাম, নামার পরে আমি স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, ওখানে দেওয়ার পরে দেখলাম কয়েকটা মহিলারা মাথার চুলগুলো ছেড়ে দিয়া মুখে মাস্ক পরা আছে, আল্লাহর কসমে কোরআন হাতে করে বলে গেলাম ওদের গায়ে একটা উড়না নাই, ওরা পুরুষের চাই তো খারাপ ফ্যাশনে চলতেছে, কথা বলেন ঠিক কিনা। ও মুসলমানদের মেয়ে কি হিন্দুর মেয়ে আল্লাহই ভালো জানে, ঠিক কিনা বলেন, একটা মহিলার গায়ে উড়না নাই, চুলগুলো ছেড়ে দিয়েছে, নাকের মধ্যে মাস্ক পরেছে করোনার ভয়ে, কথা বলেন ঠিক কিনা, উড়না নাই, ওদের দিকে তাকাইলে শয়তান পর্যন্ত লজ্জা পেয়ে যায়, কথা বলেন ঠিক কিনা। ও মা বোনেরা, মেয়েদেরকে এমন পোশাক পরাই, পোশাক পরাই, গেঞ্জি পরাইছে ফতুয়া, মেয়েটা ফতুয়া পরেছে, টাইট ফিট জিন্সের প্যান্ট পরেছে, আমি তাকায় দেখলাম পুরুষের পণ্য জি প্যান আছে ঢিলা ঢালা, আর মহিলার পণ্যেরটা বেশি টাইট ফিট, আমি দেখেছি এইগুলো দেখে দেখে লম্বা লম্বা চুলগুলো খুলে রাখে, করোনার ভয়ে মাস্ক ব্যবহার করে, এইটা দেখে দেখে আমার হৃদয়ের একটা কথা আল্লাহ পাক রব্বুল আলামিন জাগাইয়া দিয়েছেন, জাগাইয়া দিয়েছেন, তার কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আল্লাহর রাস্তায় চললে আউলিয়া হওয়া যায়, আল্লাহ আল্লাহ করতে করতে আউলিয়া হওয়া যায়, চাষি যেমন চাষ না করলে যেমন চাষের মর্ম বোঝে না, স্বর্ণকারে স্বর্ণের কাজ করে কামারে লোহা বানায়, কথা বলেন ঠিক না বে ঠিক, আল্লাহর রাস্তায় চলতে চলতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অন্তরে হেদায়েতের মালা পরাইয়া দেয়, কথা বলেন ঠিক কিনা, কথা বলেন ঠিক কিনা। এইগুলো দেখে দেখে আমি একটা ছন্দ নিজে লিখেছি, বলবো বলবো, আমার পর্দার সাথে মিলাইয়া আমি নিজে লিখেছি, শহরে বাজারে দেখো মেয়েদের দল রেশমি পোশাকি পরে করে ঝলমল, শহরে বাজারে দেখো মেয়েদের দল রেশমি পোশাকি পরে করে ঝলমল, করোনার ভয়ে ওরা মাস্ক পরে, আল্লাহর ভয়ে পর্দা করে না, পাশক তো নামাজি কখনো পরে না, চুলগুলো দিয়েছে খুলে ছেড়ে কি জবাব দিব মাগ কবরে, কি জবাব দিব মাগ, কি জবাব দিব মাগ কবরে, কি জবাব দিব মাগ, শহরে বাজারে দেখো মেয়েদের দল রেশমি পোশাকি পরে করে ঝলমল, শহরে বাজারে দেখো মেয়েদের দল রেশমি পোশাকি পরে করে ঝলমল, করোনার ভয়ে ওরা মাস্ক পরে, আল্লাহর ভয়ে পর্দা করে না, কোরআনের আইন কখনো মানে না, চুলগুলো দিয়েছে মা খুলে ছেড়ে কি জবাব দিব আমরা হাসরে, কি জবাব দিব আমরা, কি জবাব দিব আমরা হাসরে, কি জবাব দিব আমরা, ঠিক কিনা বলেন। মা বোনেরা খেয়াল করুন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পর্দা যদি না করে কবরে শান্তি পাওয়া
বলেন যাবে কি ও মা বোনেরা কবে জানি মালাকুল মওত আজরাইল আলাইহিস সালাম আমাদেরকে ডাক দিবেন আমাদের কোরআন পড়তে হবে আমাদের পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে আল্লাহর ভয় আমাদেরকে পর্দা করতে হবে আল্লাহর ভয় অন্তরে জাগাইতে হবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন বলেন আল্লাহু আকবার হে মুসলমান তোমরা যারা ঈমান এনেছো ইয়াইয়ুহাল্লাযিনা আমানু ইমানদারদের ডাক দিয়েছেন বলেন সুবহানাল্লাহ ইয়াইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো কাকে আল্লাহকে কে বলেছেন আমি আল্লাহকে ভয় করো মুসলমান না হয়া কেউ অন্ধকার কবরে যাইও না সুবহানাল্লাহ বলেন কবর কবরে যাইতে নিষেধ করেছেন কে কবর বলে দিয়েছেন আমি কবরে বড় ভয়ঙ্কর আমি কবরে বড় অন্ধকার আমার ঘরে আসিবা তুমি কোরআন শরীফ বুকে করে লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা আমি কবরে বড় ভয়ঙ্কর আমি কবরে বড় অন্ধকার আমার ঘরে আসিবা তুমি ফজরের নামাজ জলদি পড়ে লা ইলাহা কালিমা লা ইলাহা লা ইলাহা আমি কবরে বড় ভয়ঙ্কর আমি কবরে বড় অন্ধকার আমার ঘরে আসিবা তুমি জোহরের নামাজ জলদি পড়ে লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনার মা বোনেরা কবরে চলে যাব গো মা টাকা বলেন পয়সা বলেন বাড়ি গলে বলেন গাড়ি বলেন সব কিছু ছেড়ে আমরা কবরে চলে যাব কথা বলেন ঠিক কি না এই দুনিয়ার যত বড় বাহাদুরি হোক না কেন কোনো বাহাদুরি চলবে না দুনিয়া যত বাহাদুরি করে না কেন কবরের মধ্যে কোনো বাহাদুরি চলবে না আপনি যত টাকাওয়ালা পয়সাওয়ালা হন না কেন কোরআন ছাড়া কবরে চার পয়সার দাম নাই কথা বলেন ঠিক কিনা দুনিয়ায় যত টাকা পয়সার মালিক হন না কেন কবরের মধ্যে আমল ছাড়া তার কোনো দাম নাই কত বলেন ঠিক কিনা আমলে হয় আউলিয়া আর বেআমলে হয় দেউলিয়া কত বলেন ঠিক না বে ঠিক কবরে চলে যাওয়া লাগবে কথা বলেন ঠিক কিনা প্রতিদিন কবরের কথা প্রতিদিন কবরের কথা 20 বার আপনাকে স্মরণ করা লাগবে কথা বলেন ঠিক কিনা কয়বার কথা বলেন কয়বার প্রতিদিন 20 বার করে আপনাকে কবরের কথা স্মরণ করা লাগবে তার কারণ কবরে চলে যাব গো মা কবরে যাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বাহন দিয়েছেন সেই বাহনটার নাম হলো মউত মউতের গাড়িতে চড়ে কবরের দেশে যাইতে হয় কথা বলেন ঠিক না বে ঠিক মউতের গাড়িতে চড়ে কোন দেশে যাইতে হয় কোন দেশে যাইতে হয় আমার মা বোনেরা মাতের গাড়িতে চড়ে কবরের দেশে যাইতে হয় এমন একটা জায়গায় যাব সেই জায়গায় টেলিফোন করে কেউ যোগাযোগ করবে না ফোন করার মতো কোনো যোগাযোগ আছে নাকি কোনো ব্যবস্থা আছে নাকি দুনিয়ায় বিপদে পড়ে গেলে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনগুলো আমাদের বিপদের পাশে আসবে কবরের মধ্যে এমন একটা বিপদে পড়ে যাব গো মা ওই কবরের মধ্যে চিল্লাইতে চিল্লাইতে গলা ছিঁড়ে রক্ত ঝরবে তারপরও আমাদের চিল্লানি আমাদের মা শুনবে না বাবা শুনবে না আমাদের ছেলে মেয়ে আত্মীয় স্বজন কেউ শুনবে না দুনিয়ার কোনো মানুষ আমাদের চিল্লানি শুনবে না কিন্তু যদি মুমিন মুত্তাকি হয়ে যদি কবরে যাইতে পারি আমাদের কবরে চিল্লানো লাগবে না আমরা যখন ভয় পেয়ে যাব গো মা মাটি গর্জন করবে মাটির গর্জন শুনিয়া যখন আমরা ভয় পেয়ে যাব এই কোরআন আমাদের মাথার কাছে জবাব দিবে সুবহানাল্লাহ বলেন ডাক দিয়ে বলবে বন্ধুরে ভয় পাইও না চিল্লাইও না আমি কোরআন তোমার মাথার কাছে আছি সবাই বলেন সুবহানাল্লাহ
কবরের কথা, কোন জায়গার কথা, কোন জায়গার কথা স্মরণ করতে হবে, কবরকে ভয় করতে হবে, কবরের চিন্তা করতে হবে। তার কারণে কবর থেকে চলে যাব। আমাদের মা বাবা স্বামী সন্তান যারা দুনিয়াতে আছে গো মা, আমাদের মৃত্যুর পরে সাদা কাফন পরাইয়া মসজিদের চারিপাশে খাটিয়া করিয়া আমাদেরকে তুলে দিবে। ওই কবরে সবাই চলে যাব, টাকা পয়সা বাড়ি গাড়ি কিছুই নিয়ে কবরে যাব না। কথা বলেন ঠিক কি না? টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু ফালাইয়া আজি একা যাইতেছি। কথা বলেন ঠিক কি না? টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু ফালাইয়া আজি একা যাইতেছি। টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু ফালাইয়া আমি একা যাইতেছি। হাই হাই শেষে বুঝলাম এই দুনিয়ায় আপনি কেহ নাই। হাই হাই শেষে বুঝলাম এই দুনিয়ায় আমার মরণ, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মারা গেলে আমায় তোমরা ভুলা যায় না। আমি মারা গেলে আমায় তোমরা ভুলা যায় না। আমার মরণ, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। ঘরের স্বামী ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। কথা বলেন ঠিক কি না? ঘরের স্বামী ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। হাই হাই শেষে বুঝলাম এই দুনিয়ায় আপনি কেহ নাই। আমার শেষে বুঝলাম এই দুনিয়ায়, আমার শেষে বুঝলাম এই দুনিয়ায় আপনি কেহ নাই। আমার মরণ, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন। সুবহানাল্লাহ বলেন, আমার মরণ কখন আসবে কেউ জানবে? কেউ জানবে? আমার মা বোনেরা খেয়াল করুন, লক্ষ্য করে শুনুন, এই দুনিয়ায় সারা জীবন চিরজীবন থাকার জায়গা না। কথা বলেন ঠিক কি না? এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না। অন্ধকার কবর যে আমার আসলে ঠিকানা, ঠিক কি না বলেন? এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না। অন্ধকার কবর যে আমার আসলে ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। সবাই রেখে আমায় চলে যাবে, সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। আমার মরণ, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন কেউ জানে না, মরণ কখন আসবে। এই দুনিয়ায় চিরজীবন থাকা যাইবে না, থাকার জায়গাও না। আর দুনিয়া মাঝরাতুল আখিরাত, দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, কবর হলো চিরস্থায়ী। কথা বলেন ঠিক কি না? ঠিক কি না বলেন? আমার মা বোনরা আসুন, তৌবা তৌবা মাসুর তৌবা, তৌবা কেহ তোমরা ছাড়িও না, জান্নাতের ঘরে কেউ ভাঙ্গিও না। ওই না জান্নাতে গেছে মা ফাতিমা, কোরআন বুকে জড়াইয়া, লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা, লা ইলাহা কালিমা, লা ইলাহা। আমরা মানুষই মরিয়া গেলে দিবে সাদা কাফন পড়াইয়া, লা ইলাহা কালিমা, লা ইলাহা। আমরা মানুষই কবরে যাব এই বাড়ি ঘর ছাড়িয়া, লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা, লা ইলাহা। তৌবা তৌবা মাসুরা তৌবা, তৌবা কে হই তোমরা ছাড়িও না, জান্নাতের ঘরে কেউ ভাঙ্গিও না। ওই না জান্নাতে গেছে মা খাদিজা, নূরের টুপি পড়িয়া, লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আমার মা বোনরা আসুন, এখনই মোনাজাত হবে। মোনাজাতের আগ দিয়া
মা বোনরা কবরের কথা স্মরণ করার জন্য আমি নিজেই আরেকটি ছন্দ লিখেছি। আমি আপনারা সবাই একটু গভীর মনোযোগভাবে একটু শুনুন, তার কারণ আমাদের জানার দরকার আছে কি আছে না বলেন। আমাদের কবরের কথা আমাদের স্মরণ করতে হবে, কথা বলেন ঠিক কি না। দিন চলে যায়, যখন রাত চলে আসে কবরের কথা তখন মনে পড়ে যায় কি যায় না, এটা আমার আল্লাহ বলেছেন। হে বান্দা, তোমরা দিনের বেলায় কাজ করো, রাতে যখন বিছানায় শুয়ে যাবা তখন লাইটগুলো অফ করে দিবা, বাতি যখন নিভাই দিবা তখন তোমাদের ঘরটা হয়ে যাবে অন্ধকার, কথা বলেন ঠিক কি না। ঘর হয়ে যাবে কি অন্ধকার, তখন তোমরা কবরের কথা স্মরণ করবা, হায় আল্লাহ দুনিয়ার ঘর লাইট অফ করে দিলে যদি হয় এত অন্ধকার, না জানি কবর কত বড়ই অন্ধকার। যেই কবরের কোনো জানালা নাই, যেই কবরে কোনো দরজা নাই, যেই কবরে কোনো সাথী নাই, যেই কবরে কোনো বাতি নয়, কবরে আমাদেরকে দিয়ে আসবে ডাহিনে মাটি, বামে মাটি, নিচেই মাটির বিছানা, উপরে বাঁশের ছাউনি বিছাইয়ে দিবে, তারপরে কলা পাতা বিছাইয়ে দিবে, তারপরে মাটি দিবে দুই পাও দিয়া পাড়াইয়া, কথা বলেন ঠিক কি না। দুই পা দিয়ে পাড়াইয়া আমাদেরকে কবরের মধ্যে রেখে আসবে, কথা বলেন ঠিক কি না। দি আসবে কি দি আসবে না। দিন চলে যায়, রাতে এসে যায়, কবরের কথা শুধু মনে পড়ে যায়। দিন চলে যায়, রাতে এসে যায়, কবরের কথা শুধু মনে পড়ে যায়। দিন চলে যায়, রাতে এসে যায়, কবরের কথা শুধু বলেন। দিন চলে যায়, রাতে এসে যায়, কবরের কথা শুধু মনে পড়ে যায়, আমার কবরের কথা শুধু মনে পড়ে যায়। ডাইনে বেহেশতে বামে দোজক, পিছনে মালাকুল মওত, সামনে আমার মহান আল্লাহ, সামনে আমার মহান আল্লাহ, পায়ের নিচেই ফুল সিরাত, পায়ের নিচেই ফুল সিরাত, ওয়ামা আনা মিনাল মুশরিকিন, তুমি জাগরে মুমিন, তুমি জাগরে মুমিন, তুমি জাগরে মুমিন, তুমি তুমি জাগরে মুমিন, তুমি জাগরে মুমিন, তুমি জাগরে মুমিন, তুমি। দিন চলে যায়, রাতে এসে যায়, কবরের কথা শুধু মনে পড়ে যায়, আমার কবরের কথা শুধু, আমার কবরের কথা শুধু, কবরের কথা শুধু। ফজর জহর আছরি মাগরি বেশা, পসক্ত নামাজে আল্লাহর সাথে প্রেম ভালোবাসা, ফজর জহর আছরি মাগরি বেশা, পসক্ত নামাজে আল্লাহর সাথে প্রেম ভালোবাসা, পসক্ত নামাজে আল্লাহর সাথে প্রেম ভালো, কখন জানি আসিবে মালাকুল মওত, কবে জানি মালাকুল মওত আসিবে যেদিন, তুমি জাগরে মুমিন, 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 তুমি। দিন চলে যায়, রাতে এসে যায়, কবরের কথা শুধু মনে পড়ে যায়, আমার কবরের কথা শুধু মনে পড়ে যায়। সুবহানাল্লাহ বলেন, মনে করবেন কিসের কথা, কোন জায়গার কথা মনে পড়বে তো, আমার লেখাটা ঠিক হয়েছে, খেয়াল করুন, লক্ষ্য করুন। আসুন আমার মা বোনেরা, আমরা এখানে তওবা পড়ব, আল্লাহর কাছে মাপ চাইব, আমরা গুনাগার, গুনার বোঝা নিয়া এই জান্নাতের বাগানে আল্লাহর কাছে হাত বাড়াবো বলেন সুবহানাল্লাহ। যাদের এখানে মাহফিলটা কোন ওসিলাতে দিয়েছে একটু আসুন বলুন,
আসুন আমার মা বোনরা, আমার রচনায় কষ্ট পাইছেন আপনারা? কষ্ট পাইছেন? খুশি হয়েছেন কারা কারা দেখি? খুশি হয়েছেন কারা কারা? আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। আসুন আমার মা বোনেরা, আমি এই দাঁড়ান মা বোনেরা একটু আপনারা আরেকটি আমার ইসলামী সঙ্গীত আরেকটি শুনুন, যেটা আমাদেরকে অবশ্যই আমাদের কবরের মাটি ডাক দিবে। প্রতিদিন কয়বার বলছি? কয়বার? পাঁচবার। সুবহানাল্লাহ, কার ভরসায় আছি? একজন মানুষ বলে আমি অমুকের ভরসাতে আছি, ঠিক কি না বলেন? আমাদের ভরসা কার উপরে? কার উপরে বলেন? দুনিয়ার কারোর ভরসায় চলবে না, কথা বলেন ঠিক কি না? ভরসা করতে হবে কার উপরে? কার ভরসায় আসরে মন, কিসের কর আশা, এত সাধের বাড়ি একদিন ভেঙ্গে যাবে তোমার বাসা, ও তোমার গোনাদিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার। সন্ধ্যার আগে যেদিন ডুববে রে বেলা, একই পলকে ভেঙ্গে যাবে সেদিন রঙ্গেরি মেলা, কারে দিবা তুমি জোরে ধামক, কারে দিবা তুমি জোরে ধামক, কারে মাথায় ভাঙিবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার, ওই যে দেখো ডাকিতেছে তোমার। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার চারি পাশে বসা সবাই করিবে ক্রন্দন, সাজাইবে তোমার মনের মতন, সাজাইবে তোমার মনের মতন, সাজাইবে তোমার মনের মতন, কি সুন্দর পরিপাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ঘুইরা মরো তুমি মায়ারি পিছে, এত আশা ভালোবাসা পাবে সকলি মিছে, কোন দিন যেন আয়সা পরে, কোন দিন যেন আয়সা পরে আজরাইলের হাতের চিঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, কথা বলেন ঠিক কি না বলেন? কেউ যেটা দেয় না সেইটা দেয় কে? কেউ যেটা দেখে না সেইটা দেখেন কে? তাহা যদি নামাজ আল্লাহর কাছে ক্রন্দন করবেন, কার কাছে? আল্লাহর কাছে ক্রন্দন করবেন, মাথা নত করবেন কার সাথে? বলেন মাথা নত করবেন কার সাথে? আমার আল্লাহর জায়গা আল্লাহর জমিন, ঘর বানায় আমি রই, আমি তো এই ঘরের মালিক নই, আমি তো এই বাড়ির মালিক নই, আমার আল্লাহর জায়গা আল্লাহর জমিন, কার জায়গা? কার জায়গা? আব্দুল আলিম বলছে না, পরের জায়গা পরের জমিনে ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই জমির মালিক। আমার আল্লাহ কি পর আমাদের? বলেন আমার আল্লাহ কি আমাদের পর? আমি লিখেছি আমার আল্লাহর জায়গা আল্লাহর জমিন, ঘর বানায় আমি রই, আমি তো এই ঘরের মালিক নই, আমি তো এই জমির মালিক নই, আমার মহান আল্লাহর জমিদারি আমি তার
আল্লাহর হুকুমে নামাজ পড়ি, আমারে মহান আল্লাহর জমিদারি, আমি তার হুকুমে কোরআন পড়ি। ও আমি পাইলাম না আল্লাহরে দেখা, ও আমি পাইলাম না নবীজির দেখা, তাই তো কোরআন বুকে রই আমি, তাই তো কোরআন বুকে রই আমি, তো এই ঘরের মালিক নই আমি, তো এই জমির মালিক নই, আমার আল্লাহর জায়গা আল্লাহর জমিন ঘর বানায় আমি রই, আমি তো এই ঘরের মালিক নই আমি, তো এই জমির মালিক নই। কথা বলেন ঠিক কিনা, কথা বলেন ঠিক কিনা? আমি নামাজ রোজা সবই করলাম, আবার সুদের খাতায় নাম লেখালাম, আমি নামাজ রোজা সবই করিলাম, আবার সুদের খাতায় নাম লেখালাম, ও আমি পাইলাম না আল্লাহর দেখা, ও আমি পাইলাম না নবীজির দেখা, মনের দুঃখ কারে কই আমি, মনের দুঃখ কারে কই আমি, তো এই জমির মালিক নই আমি, তো এই ঘরের মালিক নই, আমার আল্লাহর জায়গা আল্লাহর জমিন ঘর বানায় আমি রই, আমি তো এই ঘরের মালিক নই আমি, তো এই জমির মালিক নই, আমার আল্লাহ পাকের হুকুম মত পর্দা করি নাই, মূর্তির মেলা ঘরে ঘরে তাই তো দেশে শান্তি নাই, ঠিক কিনা? ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ পাকের হুকুম মত নামাজ পড়ি নাই, মূর্তির মেলা ঘরে ঘরে তাই তো দেশে শান্তি নাই, কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কার কথা, কার কথা শুনবো, কার হুকুম মানবো? মূর্তির মেলা ঘরে ঘরে, কথা বলেন ঠিক কিনা? জি বাংলা স্টার জলসা, কথা বলেন ঠিক কিনা? স্টার জলসা জি বাংলা নষ্ট করে দিল আমার সোনার বাংলা, কথা বলেন ঠিক কিনা? সোনার বাংলা নষ্ট করে দিচ্ছে, ঘর থেকে এগুলো বিদায় করতে হবে, কথা বলেন ঠিক কিনা? আসুন আমার মা বোনরা সবাই এখানে আল্লাহর কাছে হাত তুলবো, কার কাছে? কার কাছে? জমিনের মালিক আল্লাহ, আইন মানতে হবে আল্লাহর, সাহায্য চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর কাছে হাত বাড়াই, বলেন সুবহানাল্লাহ। কার কাছে হাত বাড়াবো? কেউ ফেরে না খালি হাতে আমার আল্লাহর দরবার থেকে, কেউ ফেরে না খালি হাতে আমার আল্লাহর দরবার থেকে, বলেন না সুবহানাল্লাহ। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله কসফত জাবি জমালহি হাসনাত জামিউ খিসালহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। রব্বানা জালামনা আনফুসানা ওয়া লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন তামাম জিন্দেগির গুনার বোঝা মাথায় নিয়ে আল্লাহ তোমার শাহী দরবারে দুটি হাত ভিক্ষুকের মতন বাড়িয়ে দিয়েছি আল্লাহ। মাবুদরে কোন কোন ধনীর দরজায় হাত বাড়াই নাই, কোন রাজা বাদশার দরজায় হাত বাড়াই নাই, হে মাবুদ তমাম পৃথিবীর মালিকের কাছে হাত বাড়াইছি। রব্বুল আলামিন তোমার কুদরতি নজরে দিয়া তাকায় দেখো আল্লাহ, জীবনের গুনার বোঝা মাথায় নিয়া আল্লাহ গুনাগার আমরা জান্নাতের বাগানে দুটি হাত ভিক্ষুকের মতন বাড়িয়ে দিয়েছে আল্লাহ। মাবুদ রে আজকে আমাদের গুনার দিকে তুমি নজরে দিও না, দুনিয়ার মানুষের কাছে অপরাধ করলে দুনিয়ার মানুষগুলো মাফ যেমন করে না, মাবুদ রে তোমার নাম রহিম তোমার নাম রহমান, ও মাবুদ তোমার কুদরতি নজরে দিয়া তাকে দেখো, আমরা অপরাধী আমরা আসামি,
তোমার রহমতের দরজায় দুটি হাত ভিক্ষুকের মতন বাড়িয়ে দিয়েছি। মাবুদরে তোমার রহমতের দরজায় হানা দিয়েছি। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার রহমতের দরজা থেকে খালি হাতে ফিরাইয়া দিও না। মাবুদরে আমরা জীবনে গুনাহ করেছি, পাপ করেছি, আল্লাহ আমরা তোমার বান্দি, পাপ করেছি, জীবনের পাপগুলো তুমি মাফ করিয়া দাও। আমরা তওবা করেছি, হায় আল্লাহ জীবনের গুনাহগুলো মাফ করে দাও। মাবুদ রে তুমি যদি মাফ না করিয়া দাও কার কাছে যাব? তোমার চাইতে আপন কে আছে পৃথিবীতে? তোমার চাইতে আপন পৃথিবীতে কেউ নাই। মাবুদ রে জীবনের গুনাহগুলো মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। রব্বানা রব্বানা মাফ করে দাও জীবনের গুনাহ, রব্বানা রব্বানা মাফ করে দাও জিন্দেগির গুনাহ। মাবুদ রে তোমার কুদরতি নজরে দিয়া তাকাইয়া দেখো, আল্লাহ তোমার রহমতের দরজায় হানা দিয়েছি। যেই দিন মায়ের পেট থেকে দুনিয়াতে আইছিলাম আমাদের হাতের মধ্যে কোনো গুনাহ ছিল না, আমাদের শরীরে কোনো গুনাহ ছিল না, নিষ্পাপ মাসুম করে দুনিয়ায় পাঠায় দিয়েছিলেন। দুনিয়াতে আসিয়া শয়তান শয়তানের ওয়াসওয়াসায় পড়িয়া গুনাহ করে জীবনটা বরবাদ করে ফেলেছি, শেষ করে ফেলেছি। মাবুদ রে তোমার কুরআন খুলে দেখেছি, মাবুদ রে জীবনটা শেষ করে ফেলেছি, গুনাহ করেছি, আমাদের গুনার দিকে আজকে তুমি নজর দিও না। দুনিয়ার মানুষের কাছে অন্যায় করলে, অপরাধ করলে মানুষ রাগান্বিত হয়ে যায়। ও মাবুদ রে আমরা গুনাহ করেছি, আমাদের উপরে তোমার রাগ অনেক আছে আল্লাহ। ও মাবুদ তুমি আমার আল্লাহ, আমাদের উপরে রাগ করিও না। তোমার নাম রহিম, তোমার নাম রহমান, তোমার নাম সত্তার, তোমার নাম গাফফার, তুমি কাহার হইও না। তুমি যদি কাহার হও আমাদের উপায় থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের গুনাহগুলো মাফ করে দাও, জীবনের সব গুনাহগুলো মাফ করে দাও। মাবুদ রে এই দুনিয়াতে বিপদে পড়িয়া কোন মানুষের দরজায় গেলে এক দরজা থেকে আর এক দরজায় কিছু পাওয়া যায়, আর এক দরজায় না পারলে আর এক দরজায় যায়। ও মাবুদ তোমার রহমতের দরজায় মাত্র একখানা, তোমার দরজার থেকে যদি খালি হাতে ফিরাইয়া দাও কার কাছে যাব? তোমার এই দরজার থেকে যদি ফিরিয়া যাই কার কাছে যাব? মাবুদ রে জান্নাতের বাগানে ভিক্ষুকের মতন হাত বাড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়েছি। মাবুদ তোমার কুদরতি নজর দিয়া আমাদের চোখের দিকে তাকাইয়া দেখো। তুমি তো বলেছ আমার বান্দা যদি আমার কাছে হাত বাড়াইয়া চোখের পানি ছাড়িয়া দেয় আমার বান্দার প্রতি আমি আল্লাহর বেশি রহম বেড়ে যাই। মাবুদ রে মাফ করিয়া দাও, মাফ করিয়া দাও। কোন সন্তান যদি মার কাছে অপরাধ করে, ওই সন্তান মার কাছে অপরাধ করলে মা ঘরের থেকে ধাক্কা দিয়ে বের করে দেয়। সন্তান দূরে দাঁড়াইয়া কান্দে, মা শোনে না। ওই সন্তান কাঁদতে কাঁদতে দরজার কাছে যাইয়া বলে, দরজায় ধাক্কা দেয় আর বলে, মা গো অন্যায় করেছি, অপরাধ করেছি, ভুল করেছি, মা মাফ করিয়া দাও। ও মা আর কোনদিন অপরাধ করব না। এই মা ডাকে শুনিয়া মা দুঃখিনীর অন্তর নরম হয়ে যায়, সন্তানের প্রতি মায়া হয়ে যায়। দরজাটা খুলিয়া জনমি দুঃখিনী মা
দরজাটা খুলিয়া সন্তানকে বুকে জড়াইয়া নাই আর বলে সন্তান রে তোর ডাকে আমি আর সইতে পারি না আয় আমার বুকে মা আজকে মায়ের দরজায় যাই নাই বাবার দরজায় যাই নাই আমরা অপরাধ করেছি তোমার রহমতের দরজায় হানা দিয়েছি মা যদি অন্যায় মাফ করে সন্তানকে কোলে উঠাইয়া নিতে পারে ও মাবুদ রে আমরা রহমতের দরজায় হানা দিয়েছি আল্লাহ আল্লাহ বলে চোখের পানি ছেড়ে দিয়েছি ও মাবুদ মায়ের সাইতে কোটি কোটি গুণ মায়া তোমার বেশি মায়ের সাইতে কোটি কোটি গুণ দয়া তোমার বেশি মাবুদ রে মা যদি মাফ করে দিতে পারে তোমার কোটি কোটি দয়ার দিকে হাত বাড়াইছি ও মাবুদ আমাদের জিন্দেগীর গুণা মাফ করে দিয়া তোমার রহমতের কুদরতির কোলে আমাদের উঠাইয়া নাও তুমি যদি মাফ না করো আল্লাহ তোমার বান্দারে বলো তোমার বান্দা যাবে কারে দারে বলো তো বান্দা যাবে কারে দারে যত গুনাহ করেছি আল্লাহ আমরা জীবনে মাফ করিয়া দাও গো আল্লাহ তোমার নিজে গুনে মাফ করিয়া দাও গো আল্লাহ তোমার নিজ গুনে এত সুন্দর করিয়া আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া দুনিয়ার আগুন আমরা সইতে আল্লাহ পারি না ওই জাহান্নামের আগুন আমরা সইতে আল্লাহ পারব না জাহান্নামের আগুন সইতে আমরা আল্লাহ পারব না মাবুদ রে দুনিয়ার আগুন সইতে পারি না জাহান্নামের আগুন আমরা কেউ সইতে পারবো না ও মাবু আমাদেরকে তুমি এই মাহফিলে যারা নামাজ পড়ে না তাদের নামাজের বুঝতান করে দাও জাহান্নামের আগুন থেকে আমাদের রক্ষা করো যারা কোরআন পড়ে না তাদেরকে কোরআন পড়ার তৌফিক তুমি দান করে দাও যারা পর্দা করে না আল্লাহ তুমি তাদের পর্দা করার তৌফিক দান করে দাও মাবুদ রে জিন্দগির সব গুনাগুলি মাফ করিয়া দাও ও মাবুদ আমি এইখানে কোরআন থেকে আলোচনা করেছি হাদিস থেকে আলোচনা করেছি মাবুদ রে আমার আলোচনার মধ্যে কোনো ভুল বিরান্তি হয়ে গেলে তুমি আমারে মাফ করে দিও ও মাবুদ তুমি আমারে মাফ করে দিও
এই কুরআনের মাহফিলের যে সওয়াব তুমি দান করেছো আল্লাহ, এই সওয়াবটুকু আমার দিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক রওজায় পৌঁছাইয়া দাও। মাহবুব রে, দুনিয়াতে কত জনের কত মানুষের কত জায়গার স্বপ্ন দেখলাম, একটা সোনার নবীকে, আমার সোনার নবীকে তো একটা দিন চোখে দেখতে পারি নাই। ও মাহবুব, স্বপ্নের মধ্যে হলো জীবনে একটা বার আমার সোনার নবীর সঙ্গে সাক্ষাৎ করাইয়া দাও। মাহবুব রে, স্বপ্নের মধ্যে হলো জীবনে একটা বার সোনার মদিনায় যাওয়ার নসিব তুমি করে দাও। মাহবুব রে, আমার নবীর সঙ্গে সাক্ষাৎ না করাইয়া অন্ধকার কবরে ডাক দিও না, আমার সোনার নবীর সঙ্গে সাক্ষাৎ না করাইয়া মাহবুব রে আজরাইলের হাতে দিও না। রব্বুল আলামিন, আমার নবীর কোলে যার টুকরো ইমাম হাসাইন হোসাইন জান্নাতুল বাকিতে শুয়ে আছে, জান্নাতুল বাকিতে সব পৌঁছাইয়া দাও। আমার মা ফাতেমা যুহরা রাদিয়াল্লাহু আনহা জান্নাতুল বাকিতে শুয়ে আছেন। মাহবুব রে, সারা জাহানের নারীদের নেতৃত্ব করবেন যেই মা ফাতেমা, ওই মা ফাতেমার জান্নাতুল বাকিতে শুয়ে আছে, জান্নাতুল বাকিতে মা ফাতেমার পাক রওজায় তুমি পৌঁছাইয়া দাও। মাহবুব রে, আব্বা জান আদম আলাইহি ওয়াসাল্লাম হইতে শুরু করে যত মামিনে মামিনাত অন্ধকার কবরে চলে গেছে, কত নবীগণ, কত সিদ্দিকগণ, শহীদগণ, কত হাজিগণ, অলিগণ, আয় আল্লাহ যারা কবরে চলে গেছে, আল্লাহ মেহরবানি করে আল্লাহ প্রত্যেকের কবরে এই কুরআনের মাহফিলের সওয়াব পৌঁছাইয়া দাও। রব্বুল আলামিন, জানি না কবরের মধ্যে যারা চলে গেছে কবরে কি হালে আছে জানি না, কুরআনের মাহফিলের সওয়াব তুমি প্রত্যেকটা কবরে কবরে পৌঁছাইয়া দিয়া আল্লাহ মেহেরবানি করিয়া কবরে কবরবাসীদের কবর তুমি জান্নাতের টুকরা করে দাও। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, এই জান্নাতের বাগানে আমি জানি না কে যেন চোখের পানি ছেড়ে হাত বাড়াইছে, কার জানি মা নাই, কার জানি আব্বা নাই, কার জানি আব্বা নাই রে আল্লাহ, কার জানি মা নাই রে আল্লাহ। অকুর রব্বি রহম হুমা কামা রব্বায়ানি সগীর, আমার হাজার কাজের ভিড়ে আমার মাকে মনে পড়ে, আমার হাজার কাজের ভিড়ে আমার বাবাকে মনে পড়ে, আমার মা বাবা তো কেমন আছেন ওই না মাটির ঘরে রে, মাকে মনে পড়ে। রব্বুল আলামিন, তোমার কুদরতি নজরে দিয়া তাকায় দেখো, কার জানি মা নাই রে আল্লাহ, কার জানি আব্বা নাই, কার মা জানি কবরে, কার আব্বা জানি কবরে। এতিমেরা চোখের পানি ছেড়ে দিয়া মা মা বলে চোখের পানি ছেড়ে দিয়েছে, বাবা বাবা বলে চোখের পানি ছেড়ে দিয়েছে। মাহবুব রে, এই জান্নাতের বাগানে বসিয়া মার জন্য চোখের পানি ছেড়ে দিয়েছে, বাবার জন্য চোখের পানি ছেড়ে দিয়েছে, মেহেরবানি করিয়া এই চোখের পানির ওসিলাতে আল্লাহ মা বাবার কবর তুমি জান্নাতের বাগান করে দাও। হায় আল্লাহ পাক রব্বুল আলামিন, এই জান্নাতের বাগানে যারা দান করেছে আল্লাহ তাদের মা বাবার কবরে দানের সওয়াবটা পৌঁছাইয়া দাও। যত সময় বসে বসে কোরআন শুনেছে আল্লাহ, হাদিস শুনেছে আল্লাহ, এই শোনার সওয়াব আল্লাহ তুমি কবরে মা বাবার কবরে হাদিয়া স্বরূপ পৌঁছাইয়া দাও। হায় আল্লাহ পাক রব্বুল আলামিন, যাদের মা বাবা অসুস্থ আছে তাদের মা বাবাকে তুমি সুস্থ রেখে দিও। আল্লাহ পাক রব্বুল আলামিন, অনেকেরই স্বামী কবরে চলে গেছে আল্লাহ, স্বামীর কবরটা জান্নাতের বাগিচা করে দাও। বিধবারা হাত বাড়াইছে আল্লাহ, তুমি তো বলেছো কোনো স্ত্রী যদি স্বামীর জন্য দোয়া করে আল্লাহ ওই স্ত্রীর দোয়া কবুল করে নিয়া স্বামীর কবর জান্নাতের টুকরা করে দাও। মাহবুব রে, আজকে এখানে বিধবা স্ত্রীরা হাত বাড়াইছে চোখের পানি ছেড়ে দিয়েছে, স্বামী কবরে চলে গেছে আল্লাহ, মাহবুব রে মেহরবানি করে স্বামীর কবরে বেহেশতের বাগিচা করে দাও। ও রব্বুল আলামিন, অনেকের স্বামী অসুস্থ আছে সুস্থ করিয়া দাও আল্লাহ, প্রত্যেকের মা বোনদের ঘরে ঘরে আল্লাহ শান্তি বর্ষিত করে দাও, প্রত্যেকটা মা বোনদের ঘরে ঘরে রুজি রোজগার বরকত উন্নতি দান করে দাও। মাহবুব রে, এইখানে আমার অনেক অসুস্থ মা বোনেরা হাত বাড়াইছে আল্লাহ, মেহরবানি করে সুস্থ করিয়া দাও। আয় আল্লাহ এই কোরআনের মাহফিলে অসুস্থ মুরব্বীরা হাত বাড়াইছে, লাঠিতে ভর করে এখানে হেঁটে আসছে আল্লাহ, আয় আল্লাহ তুমি আমার মা বোনদেরকে আল্লাহ তুমি সুস্থ করে দাও, শেফা দান করে দাও।
রব্বি ইন্নী মাসানিয়াত দুরুয়া আনতা আরহামার রাহিমিন রব্বি ইন্নী মাসানিয়াত দুরুয়া আনতা আরহামার রাহিমিন আল্লাহ পাক রব্বুল আমিন আয় আল্লাহ এইখানে আমার যিনি হিরোকের মা পাওয়া অপারেশন হয়েছে আল্লাহ আল্লাহ তুমি সুস্থ রেখে দিও আল্লাহ আমার পরিচিত বান্ধবীরা যারা আছে আল্লাহ সবাই হাত বাড়াচ্ছে সবাইকে সুস্থ রেখে দিও আল্লাহ সবাইকে আল্লাহ তুমি শান্তিতে তাকার তৌফিক দান করে দিও আল্লাহ আমার যে আপাটা মহব্বত করে ভালোবেসে এখানে দিনের দাওয়াতের জন্য আমাকে দাওয়াত দিয়ে আনছে আল্লাহ আমার আপার ঘরে তুমি শান্তি দিয়া ভরপুর করে দাও আমার আপার ঘরে তুমি রুজি রোজগার বরকত উন্নতি দান করে দাও আল্লাহ আমার আপার স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত বৃদ্ধি করে দাও আমার আপার ঘরের থেকে আল্লাহ বালা মুসিবত থেকে তুমি রক্ষা করে দাও আল্লাহ আমার আপার কন্যাটাকে আল্লাহ অসুস্থ আছে আল্লাহ কন্যাটাকে সুস্থ করে দিও নাতিটাকে সুস্থ রেখে দিও আল্লাহ তার সন্তানদেরকে আল্লাহ তুমি নে খায়াত দান করে দিও আল্লাহ তাদের আসমানের বালা আসমানে তুলে নাও জমিনের বালা জমিনে কবরে দিয়া দাও যে আশায় কোরআনের মাহফিলের আয়োজন করেছে আল্লাহ মেহরবানি করে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা ঘরে ঘরে শান্তি দিয়ে দাও আল্লাহ অনেকের সন্তান মাদ্রাসায় ভর্তি করে চাল্লা মাদ্রাসায় ভালো হাফেজ হওয়া তৌফিক দান করে দাও জেনারেলদের আল্লাহ তুমি এদের ব্রেন বুদ্ধি ভালো করে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পাশে আর একটা হাত বাড়াচ্ছে তার সন্তানটা অনেক ভালো আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপার সন্তানটাকে আল্লাহ আমি নাম জানি না মনে নাই আল্লাহ তো আমার আপার সন্তানটাকে আল্লাহ নিয়ে খায়াত বাড়াইয়া দিও কোরআনের রাস্তায় বেশি বেশি করে চলার তৌফিক তুমি দান করে দিও আল্লাহ পাক রব্বুল আলামিন জানি না বা সন্তান হয় আমি সন্তানই হাত বাড়াইছি আল্লাহ সন্তান দিয়া কলিজা ঠান্ডা করে দাও প্রত্যেকটা মা বোনদের মনের আশা তুমি পূরণ করে দাও আল্লাহ এখানে মুরব্বীরা হাত বাড়াইছে আল্লাহ মুরব্বীরা দোয়া চাইছে আল্লাহ আল্লাহ এদের তুমি শক্তিশালী দান করে দাও ইমানের সাথে মৃত্যু দিও আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন জানি না কোন দিন যেন মালাকুল মওত আসবে কোন দিন যেন আজরাইল আসবে মাবুদ রে আজরাইলকে দেখিয়া চক্ষু যাইবে উল্টি আজরাইলকে দেখার সাথে সাথে চক্ষু উল্টাইয়া যাবে সাত সমুদ্রের পানি মুখের মধ্যে ঢালিয়া দিল তারপরও পিপাসা মিটবে না ও মাবুদ রে সাত দরিয়ার পানি মুখে ঢেলে দিল পিপাসা মিটবে না ও মাবুদ আজরাইলের ভয়ঙ্কর চেহারাখানা আমাদের সামনে দেখাইও না দেখাইও না আমার সোনার নবীর সুন্দর চেহারাখানা আমাদের সামনে দেখাইয়া দেখাইয়া আমাদের জবানে মিষ্টি মধুর কালেমা টাচ জারি করে দিও সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন আসসালামু আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াজাল আখিরাত কালামিনা ইনদাল মাউত যেদিন আমরা মরিয়া যাব আল্লাহ ওই দিনে জবানে কালেমাটা জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ